নোয়াখালী উপকূলীয় অঞ্চলে 4 নম্বর বিপদ সংকেত, হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌযোগাযোগ বন্ধ। আসসালামু আলাইকুম, এনকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গেল 2 দিন ধরে নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে দেখা গেছে। গ্রামের অনেক সড়কে গাছপালা পড়ে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, আকাশ মেঘলা হয়ে অনেকটা অন্ধকার হয়ে গেছে। নোয়াখালীর উপকূলীয় অঞ্চল কোম্পানীগঞ্জ ও দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 4 নং হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা দেশের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত মানতে হবে সবাইকে। হাতিয়া উপজেলার সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, আমাদের 177টি ইউনিটে 3,540 জন স্বেচ্ছাসেবককে সবসময় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মাইকিং করে জনগণকে সতর্ক করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া 4 নং হুঁশিয়ারি সংকেত থাকায় হাতিয়া উপজেলায় 177টি সিপিপি ইউনিটে 1টি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়। নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও জেলা সদরের সব নৌ চলাচল বন্ধ থাকবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। শাহানা আক্তার আইরিন, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন।